উৎসব সাংস্কৃতিক ঐতিহ্য এবং সম্প্রদায়ের চেতনার একটি সার্বজনীন অভিব্যক্তি। যদিও অনেক উদযাপন পরিচিত নিদর্শন অনুসরণ করে, বিশ্বজুড়ে কিছু উৎসব রয়েছে যা তাদের স্বতন্ত্রতা এবং সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য আলাদা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বজুড়ে 10টি সবচেয়ে অস্বাভাবিক উৎসব সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, লা টমাটিনা, স্পেন। প্রতি আগস্টে স্পেনের ছোট্ট শহর বুনর লাল সাগরে রূপান্তরিত হয় লা টমাটিনা। বিশ্বের বৃহত্তম খাদ্য লড়াইয়ের সময় হাজার হাজার অংশগ্রহণকারী একে অপরকে অতিরিক্ত পাকা টমেটো দিয়ে খোঁচাতে জড়ো হয়। একটি আনন্দদায়ক এবং অগোছালো দৃশ্য তৈরি করে। এই উৎসবটি স্প্যানিশদের আমোদ প্রমোদ এবং বন্ধুত্বের একটি প্রমাণ। দুই, সংতান, থাইল্যান্ড। সংতান থাই নববর্ষ একটি বিশাল জলযুদ্ধের সাথে উদযাপন করা হয়। এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়। বছরের সবচেয়ে উষ্ণতম সময়ে উৎসবের সব বয়সের মানুষ একে অপরকে জল দিয়ে ডুবিয়ে দেয়, যা বিগত বছরের পরিচ্ছন্নতার প্রতীক এবং একটি নতুন বছরকে স্বাগত জানায় এবং শুরু হয়। রাস্তাগুলি হাসি এবং জল স্প্যানিশিং আনন্দের সাথে জীবন্ত হয়ে ওঠে। তিন, আপ হোলি আ, স্কটল্যান্ড। এই উৎসবটি জানুয়ারিতে স্কটল্যান্ডের লারউইকে অনুষ্ঠিত হয় এবং এটি একটি বার্ষিক ভাইকিং ফায়ার উৎসব। অংশগ্রহণকারীরা ভাইকিংদের পোশাক পরে, বিস্তৃত পোশাক এবং হেলমেট পরে এবং টর্চ নিয়ে রাস্তা দিয়ে মার্চ করে। উৎসবটি শেষ হয় ভাইকিং লংশিপ পোড়ানোর মাধ্যমে, যা ইয়ুল ঋতুর সমাপ্তির প্রতীক। চার, দিয়া দে লস মুয়ের্তোস, মেক্সিকো। 1-2 নভেম্বর পালিত হয় দিয়া দে লস মুয়ের্তোস বা ডে অব দ্য ডেড। এই মেক্সিকান উৎসব যা মৃত প্রিয়জনদের সম্মান করে। পরিবারগুলি ফটোগ্রাফ, খাবার এবং স্মৃতিচিহ্ন দিয়ে সজ্জিত রঙিন বেদি তৈরি করে এবং পিকনিকের জন্য কবরস্থানে জড়ো হয়। উৎসবের আনন্দ উদযাপন এবং গভীর স্মরণে এক অনন্য মিশ্রণ। পাঁচ, চেয়ুং চান বান ফেস্টিভ্যাল, হংকং। হংকংয়ের চেয়ুং চাং বাং উৎসব হল একটি তাওবাদী উদযাপন যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। উৎসবের বিশেষত্ব হল একটি টাওয়ার যা বান দিয়ে ঢাকা এবং অংশগ্রহণকারীরা একটি বান স্ক্যাম্বিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, টাওয়ারে আরোহণ করে যতটা সম্ভব বান সংগ্রহ করে। উৎসবটি ধর্মীয় ঐতিহ্যের সাথে এক চিত্তাকর্ষক তৎপরতা প্রদর্শন করে। ছয়, হাদাকা মাতসুরি, জাপান। নেকেড ফেস্টিভ্যাল হিসেবে অনুবাদ করা হয়েছে হাকাদা মাতসুরি জাপানের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান। অংশগ্রহণকারীরা প্রায় শুধুমাত্র কটি পরিহিত যাজকদের দ্বারা নিক্ষিপ্ত পবিত্র বস্তুর জন্য প্রতিযোগিতা করতে জড়ো হয়। উৎসবটি শিন্টো ঐতিহ্যের গভীরে নিহিত এবং সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করে। সাত, ই পেং লন্ঠন উৎসব, থাইল্যান্ড। উত্তর থাই শহর চিয়াংমায়েতে ঐতিহ্যবাহী থাই উৎসব চন্দ্র ক্যালেন্ডারে দ্বাদশ মাসের পূর্ণিমার সময় ই পেং লন্ঠন উৎসব অনুষ্ঠিত হয়। হাজার হাজার ফানুস রাতের আকাশে ছেড়ে দেয়া হয়। ভাসমান আলোর উজ্জ্বলতা প্রদর্শন তৈরি করে। এই উৎসব দুর্ভাগ্য থেকে মুক্তি এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎকে আলিঙ্গন করার প্রতীক। আট, আন্ডার ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল, লুকি রিপ, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র। ডুবুরি এবং সরকেলারা লুই কি রিপ এ আন্ডার ওয়াটার মিউজিক ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য একটি এক ধরনের জলজ সিম্ফনি, যেখানে ডুবে থাকে সুর এবং ভাসমান যন্ত্রগুলি একটি অন্যান্য সামুদ্রিক কনসার্টের অভিজ্ঞতা তৈরি করে। নয়, বোয়িং মাঠ ফেস্টিভ্যাল, দক্ষিণ কোরিয়া। এই উৎসবটি কাদার পাগলামি সম্পর্কে, যেখানে দর্শকরা বোয়িং কাদার ফ্ল্যাট থেকে পুষ্টি সমৃদ্ধ কাদা ব্যবহার করে কৌতুকপূর্ণ কাদায় মারামারি, কাদা স্লাইড এবং স্পা চিকিৎসালয়ে লিপ্ত হয়। একটি সাধারণ কাদা দিবসকে একটি প্রাণবন্ত এবং আগোছালো উদযাপনে পরিণত করে। দশ, মাংকি বুফে ফেস্টিভ্যাল, থাইল্যান্ড। মাংকি বুফে ফেস্টিভ্যালের সময় লোপপুরি একটি প্রাইমেট প্যারাডাইসে রূপান্তরিত হয়। বানরদের জন্য উপযুক্ত একটি অদ্ভুত ভোজের সাক্ষী থাকুন। স্থানীয় এবং পর্যটকেরা একটি আনন্দদায়ক এবং অস্বাভাবিক দৃশ্যে শহরের বাসিন্দারা ম্যাকগুলিতে ফল, শাকসবজি এবং ট্রিটগুলির একটি জমকালো ছড়িয়ে দেওয়ার জন্য জড়ো হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।